वेलकम बैक टू माय चैनल न्यू बाजार 24। तो आज के এসেছি সদরঘাট ওয়াজঘাট এটাকে বলা হয়। এখানে চুরাই মাল জুতা চুরাই জুতা পাওয়া যায়। যখন দেখেন যে মসজিদে ঢুকলে আপনার জুতাটা পাচ্ছেন না, সেই জুতা চুরি হয়ে যায়। আপনি কি জানেন আপনার যে জুতা মসজিদ থেকে চুরি হয়েছে কোথায় যায়? হ্যাঁ, এটাই ওয়াজঘাট। এই ওয়াজঘাটেই আপনার জুতাটা এখানে পরের দিন আসলেই এখানে পেয়ে যাবেন। আপনার ওই মসজিদে যেটা আপনার চুরি হয়ে গেছে সেটাই আপনি এখানে পেয়ে যাবেন। বাংলাদেশে যত মসজিদ আছে এবং যেখানে যেখানে জুতা চুরি হয়, বিশেষ করে মসজিদের জুতা এবং বিশেষ বিশেষ অফিস কিংবা অন্য অন্য সাইডে যারা জুতা রেখে ভিতরে থাকে এবং সামনে থুয়ে যায়, ওইটাই চুরি হয়ে যায়। ওই ওই জুতাটাই মূলত এখানে আসে। এখানে সব ধরনের ব্র্যান্ডের জুতাগুলো পাওয়া যায়। কিছু কিছু জুতা ওনারা মানুষের দেখাইবার জন্য নতুন কিছু জুতা রাখে, কিন্তু নতুন জুতার পাশাপাশি কিন্তু দেখবেন, আপনারা লক্ষ্য করবেন যেখানে চোরাই জুতাগুলা দেখা যাচ্ছে, চোরাই একদম চোরাই। তো এখানে সব ধরনের জুতা আপনি পাবেন। কেস এই কেসগুলো আছে, এগুলো নতুনও আছে, এখানে পুরানো আছে। এখানে একমাত্র উদ্দেশ্য ওনাদের নতুন রাখার। আমি দেখেছি তারা একমাত্র রাখে ওই এই কারণেই যে কেউ জানি কোনোভাবে ওনাদের কোনো সন্দেহ না করতে পারে যে আপনারা চোরাই জুতা বিক্রি করেন। তো এটা বেশিরভাগই আমরা ওয়াজঘাটের জুতার গালে বেশিরভাগই আমরা বলে থাকি না, জুতার চোরা জুতা মার্কেট। এখানে বিভিন্ন মসজিদের জুতাগুলো, যেইগুলো বাটা, তারপরে আপনার অ্যাপেক্স, বিএসি, তারপরে চায়না, সব ধরনের জুতা এখানে ঠেকে। এখান থেকে দেখবেন সব ধরনের জুতা এখানে পাবেন। আপনি যদি আপনার জুতা চুরি হয়ে যায়, পরের দিন এসে এখানে খোঁজ করবেন, আপনার জুতা অবশ্যই পেয়ে যাবেন। আসলে কি এখানে সব ধরনের জুতা যেখানে যেখানে চুরি হয় এখানেই মূলত আসে। তো এখানে তারা কিনে রাখে, এখানে কি করে তারা আবার ধুয়ে মুছে এটা আবার ডিসপ্লে করে, জনগণের কাছে বিক্রি করে। এখানে প্রচুর মাল, অনেক দোকানদারিরা দোকান নিয়ে সাজিয়ে বসে আছে। এই ভাইরা কিনতেছে, দামাদাম করতেছে। এটা কিন্তু একটা চোরাই জুতা, এটা উনি দাম করতেছে, উনি দাম বলতেছে। তো এইভাবে যারা যারা এখানে দেখা যাচ্ছে ঈদে চানে সবসময় এখানে ভিড় থাকে, আর যারা এখানে সদরঘাটে লঞ্চে যারা এখানে আসে তারা কিন্তু এখানে লঞ্চে যাবার পথে এই ধরনের মালগুলো কিন্তু এখান থেকে চুরাই মালগুলো নিয়ে যায়। ওনাদের যে দেখা যাইতেছে একটা জুতা যদি কিনে 600-700 টাকা, 800 টাকা, দেখা যাইতেছে এখানে খুবই কম মূল্যে জুতাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, খুবই কম মূল্যে। এখানে যদি আপনার জুতার দাম হয় যদি 600, এখানে পাবেন মাত্র 150-200 টাকা, ভালো জুতা পাওয়া যায়। তো এই যে ভদ্রলোকটা কিনছে, উনিও চুরাই জুতা কিনছে এখান থেকে। তা ওনারা, আমি যে ভিডিও করতেছি ওনারা আমার কিন্তু এখানে একটু সমস্যা করছিলো যে আপনি এখানে কেন ভিডিও করেন, আমাদের কোনো সমস্যা হবে কি না। হ্যাঁ, তো এই মুরব্বী আমারে জিজ্ঞাসা করলো, ভাই এখানে আপনি যে ভিডিও করতেছেন কেন ভিডিও করতেছেন, এখানে আমাদের সমস্যা হইলে? তো উনি এই কথা এই জন্যই বলল যে এটা আসলে কি এখানে চোরা মার্কেট, এখানে চোরাই মার্কেটের জুতা বিক্রি হয়। এই জন্য উনি আমাকে বলল যে ভাই আমাদের তো সমস্যা হইবে আপনি যে ভিডিও করতেছেন। আমি না, সমস্যা নাই, আমি ওই ধরনের আপনাদের সমস্যার কারণে আমি ভিডিও করছি না। তা উনি আমাকে এই কথা বললো, তো এখান থেকে আমি পরে সরে আসছি। আমি না, কোনো সমস্যা নেই, এখানে আপনার কোনো ক্ষতি হবে না, নিশ্চিত থাকে। যেহেতু আমার মূল উদ্দেশ্য এখানে জুতা দেখানো, যেখানে কী কী ধরনের ভালো ভালো এবং কোয়ালিটি এবং ব্র্যান্ডের জুতাগুলো পেয়ে যাবেন এই ওয়াজঘাটে সদরঘাট। ওয়াজঘাট বললেই, যে কোনো লোকরে বললেই আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দিবে যে ওয়াজঘাটটা কোথায়। এখানে দেখবেন প্রচুর
পরিমাণ নতুন থেকে নিয়া এবং সব ধরনের সেকেন্ড হ্যান্ড জুতাগুলো আপনি পেয়ে যাবেন, সবই কোয়ালিটিফুল। যারা কম পোষে যারা জুতা খুঁজছেন, যে এবার যে শীতের কারণে অনেক জুতা এখানে পাওয়া যায়, কেসগুলো দেখছেন এখানে কিন্তু নতুন কেস পাবেন। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু অনেক নতুন জুতা আছে। এই আসল জুতা রাখছি, যে বললাম যে আপনাদের যে এখানে একমাত্র অনেক চোরাই মাল বিক্রি করার জন্য নতুন নতুন কিছু ওনারা ই করে রাখে, এখানে রাখে যেন কেউ সন্দেহ না করে। এখানে অনেক কিছুই বিক্রি হয়। এই দেখতে পাচ্ছেন দর্শক, রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দবের পাঞ্জাবি শার্ট, এখানে শুধু জুতা এবং কাপড় চোপড় না, এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড এবং চোরাই মোবাইলও এখানে বিক্রি হয়। এই সামনেই সব কিছুই এখানে বিক্রি হয় খুবই কম দামে। আমি একটু দেখাই, দেখেন অনেক লোকে এখানে দাম দর করে কিনছে, দেখছে কেউ। এখানে সব ধরনের সেকেন্ড হ্যান্ড এগুলো খুবই সহজে পাওয়া যায়। আপনারা যদি এখান থেকে দেখতে চাইলে এখানে আসতে পারেন, দেখতে পারেন, ঘুরে যেতে পারেন। তো আমার উদ্দেশ্য জানি আপনারা এখানে, আমি একটু আপনাদের ইনফরমেশন দিলাম জানি কোথায় এরকম চোরাই জুতা পাওয়া যায়, কাপড় চোপড় এর একটু আপনার একটু মাত্র একটু ধারণা দিলাম। আর যারা আমাদের এখন তৈরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সব ধরনের ভিডিও দিয়ে থেকে আজকে ভিডিও দিলাম এই কারণে, যেখানে আমি এখানে আসতে চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, যে চোরাই জুতা কোথায় পাওয়া যায় এবং চোরাই সব ধরনের জিনিসপত্র কোথায় পাওয়া যায় এবং সেকেন্ড হ্যান্ড কাপড় চোপড় কোথায় পাওয়া যায় একটু ধারণা দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।